হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো প্রাচীনকালের কিছু ভয়ঙ্কর শাস্তি পদ্ধতি। যে সকল শাস্তির কথা জানলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে, শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন আপনাদেরকে আজকে সেই সকল ভয়ঙ্কর শাস্তির কথা জানানো যাক। শাস্তিগুলোর মধ্যে প্রথমে রয়েছে চেয়ার অফ টর্চার। চেয়ার অফ টর্চার পদ্ধতিটি অপরাধীর মুখ থেকে সত্যি কথা বের করে আনার জন্য ব্যবহার করা হতো। মাঝে মধ্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করতে দেখা যেত। এই চেয়ারটি সাধারণত জাপান এবং ইউরোপে ব্যবহার করতে দেখা যেত। যে সকল মানুষ কালো জাদু, রেপ জাতীয় অপরাধ করত, তাদেরকে শাস্তির জন্য এই চেয়ারে বসানো হতো। চেয়ারটি কাঠ ও পেরেক দিয়ে তৈরি করা হয়েছে। কোনো মানুষকে এই চেয়ারে বসিয়ে হালকা করে ধাক্কা দিলেই তার শরীরে পেরেক ঢুকে রক্ত বের হতে থাকত। এই শাস্তিটা এতই ভয়ঙ্কর ছিল, 1800 সালের দিকে এই ধরনের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। এরপর আরও ভয়ঙ্কর শাস্তির নাম হচ্ছে কফিন পানিশমেন্ট। ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কিছু শাস্তির মধ্যে একটি হলো কফিন পানিশমেন্ট। এই পানিশমেন্টের জন্য কফিন জাতীয় একটি লোহার খাঁচা ব্যবহার করা হয়। এই খাঁচার ভেতর মানুষদের ঢুকিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হতো। তীব্র অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকদিনের ভিতরই বন্দি অবস্থায় মানুষ মারা যেত। এরপর আরও ভয়ঙ্কর একটি শাস্তি হচ্ছে ডেথ বাই বয়েলিং। আমরা প্রতিদিন কিছু না কিছু গরম জলে সিদ্ধ করে খাই, কিন্তু আপনি কি কখনো শুনেছেন গরম জলে মানুষকে সিদ্ধ করা হয়? তাও আবার সেটা জীবিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জীবিত মানুষকে গরম জলে সিদ্ধ করে এই শাস্তিটা দেওয়া হয়। এর নামই হচ্ছে ডেথ বাই বয়েলিং। একদিকে শাস্তিটি যেমন কষ্টদায়ক, তেমনি অন্যদিকে এটি দীর্ঘস্থায়ী ছিল। কারণ পাতিলের নিচে আগুন ধরিয়ে দেওয়ার পরে পাতিলের জল গরম হয়ে মানুষের শরীর ঝলসে যেতে অনেক সময় লাগত। যে ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হতো, সে মারা না যাওয়া পর্যন্ত তাকে এই শাস্তি ভোগ করতেই হতো। আরও একটি ভয়ঙ্কর শাস্তি হচ্ছে করাত দিয়ে হত্যা। আমরা সাধারণত গাছ বা কাঠ কাটতে করাত ব্যবহার করে থাকি, কিন্তু শাস্তি প্রদানের জন্যে করাত দিয়ে মানুষ কাটার কথা কি কখনো শুনেছেন? ইতিহাসের পাতায় এই ধরনের এক প্রকার শাস্তি রয়েছে, যেখানে মানুষকে উল্টো করে বেঁধে দেওয়া হতো আর তারপর তার রান বরাবর করাত চালিয়ে তাকে 2 খণ্ড করে ফেলা হতো। আপনার কি ভাবতে পারছেন এগুলো কত ভয়ঙ্কর শাস্তি? সৌভাগ্যবশত বর্তমানে কোনো দেশেই এই শাস্তির প্রচলন নেই, এর জন্য হয়তো মানুষ এত বড় বড় অপরাধ করার সাহস পাচ্ছে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আমাদের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।